ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান এবং শবনম বুবলি। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি দুজনে নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন, যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোনো তথ্য দেননি তারা। শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আবরাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনম বুবলি নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি, এমন ধারণা নেটিজেনদের একাংশের। শাকিব খান ও শবনম বুবলির একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করেছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব বুবলি। লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটের আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়েছে বলে দাবি সূত্রগুলোর। যদিও এই প্রসঙ্গে শাকিব খান ও শবনম বুবলির মন্তব্য এখনও অধরা, তবে এই তারকা জুটির বক্তব্য, বিচ্ছেদের জন্য বিয়ে করেননি তারা, ভালোভাবে সুখী হিসেবে নিজেদের দেখতে চায় এই দম্পতি। তবে একসাথে থাকছেন কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এই তারকা জুটির কেউ।